হ্যালো বন্ধুরা, গতকাল কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন বি এর বেশ কিছু ম্যাচ ছিল। তো তার রেজাল্টগুলো আজকে আমি তোমাদের একসাথেই বলবো, দুটো আলাদা ভিডিও করে নয়। আর তোমাদের ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বা সেভাবে ভিডিও আপলোড হচ্ছে না, তার একটা কারণ রয়েছে, সেটাও বলে দিই। সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি একটু অসুস্থ রয়েছি, যার কারণে কিন্তু সেভাবে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না, তাই একটু প্রবলেম হচ্ছে, তোমরা সেই ব্যাপারটা একটু মানিয়ে নিও। ঠিক হয়ে গেলে ভিডিও কিন্তু আবার আগের মতোই আসতে থাকবে। তো প্রথমেই ফার্স্ট ডিভিশনের ম্যাচের রেজাল্টগুলো তোমাদের জানিয়ে দিই। ক্যালকাটা পুলিশ ক্লাবের কাল ম্যাচ ছিল তালতলা একটা সঙ্গে সঙ্গে, যে ম্যাচটি কিন্তু ক্যালকাটা পুলিশ ক্লাব 2-1 গোলে জিতে গিয়েছে, যেখানে ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে গোলগুলো করেছে রোহিত আলী মল্লিক এবং কৌশিক গোয়ালা। অপরদিকে তালতলার হয়ে গোল করেছে কিন্তু শিবা মাড্ডি। এরপরে সেকেন্ড ম্যাচে ইয়ং কর্নার এবং সেলের যে ম্যাচ ছিল সেটা কিন্তু গোলশূন্য ড্র হয়েছে। থার্ড ম্যাচে সুবারবান ক্লাব কিন্তু 1-2 গোলে হেরে গিয়েছে মেজরার্স ক্লাবের কাছে। ফোর্থ ম্যাচে কিন্তু শ্রীভূমি ক্লাব 5-0 গোলে মোহামেডান এসিকে হারিয়ে দিয়েছে, যেখানে শ্রীভূমির হয়ে গোলগুলো করেছে সুরেশ সারেন, 3টি গোল অর্থাৎ হ্যাট্রিক করেছে, এর সঙ্গে সঞ্জয় ওরাও এবং জিরেল। ফিফথ ম্যাচে কিন্তু মতুয়া মিলনবিথি 1-2 গোলে চাঁদনি এসির কাছে হেরে গিয়েছে, যেখানে মতুয়া মিলনবিথির হয়ে একমাত্র গোলটি করেছে সাহেব বাউরি এবং চাঁদনি এসির হয়ে গোলগুলি করেছে সোহেল আলী ওয়াব এবং বিজয় দাস। এবং ফাইনাল ম্যাচে ডালহৌসি এসি কিন্তু 2-0 গোলে ক্যালকাটা এফসিকে হারিয়ে দিয়েছে। এরপর আসি প্রিমিয়ার ডিভিশন বি এর ম্যাচগুলো নিয়ে। প্রথম ম্যাচে ইস্টার্ন রেলওয়ে এফসি আর এফসিএস যে ম্যাচটি ছিল সেটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা হয়েছে। দ্বিতীয় ম্যাচে ওয়ারি এসসি কিন্তু 1-3 গোলে হেরে গিয়েছে কালীঘাট মিলন সংঘের কাছে। থার্ড ম্যাচ কিন্তু পুলিশ এসসি 1-4 গোলে হেরে গিয়েছে আশুস রেনবো এসির কাছে, যেখানে পুলিশ এসির হয়ে একমাত্র গোলটি করেছে অভিষেক সিং। অপরদিকে আশুস রেনবো এসির হয়ে গোলগুলো করেছে আজহারউদ্দিন গাজী, লালজুনজামা দুটো গোল করেছে এবং জয়দীপ গগৈ। এবং থার্ড ম্যাচে ডব্লিউবি পুলিশ এসসি কিন্তু 1-3 গোলে হেরে গিয়েছে পাঠচক্রর কাছে, যেখানে ডব্লিউবি পুলিশের হয়ে একমাত্র গোলটি করেছে সুব্রত বিশ্বাস এবং অপরদিকে পাঠচক্রর হয়ে দুটো গোল করেছে রাহুল রয় এবং অপর একটি গোল করেছে কিন্তু মুর্শিদ কেপি। তো এই ছিল কিন্তু প্রিমিয়ার ডিভিশন বি এবং ফার্স্ট ডিভিশনের ম্যাচের রেজাল্ট।